আসসালামু আলাইকুম। টমাস কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গাজরের হালুয়া রান্নার রেসিপিটি। গাজরের হালুয়া পারফেক্ট ভাবে রান্না করে নেওয়ার জন্য কি কি পরিমাণে উপকরণ লাগছে এবং সেই সাথে প্রস্তুত প্রণালীটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আজকে 1 কেজি পরিমাণে গাজর এখানে নিয়ে নিয়েছি, আর 1 কেজি গাজর থেকে একটা গাজর আমি রেখে দিয়েছি। কিভাবে গ্রেট করেছি এটা দেখিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে এরকম একটা পিলার দিয়ে গাজরের উপরে যে অংশটা থাকে একটু ছিলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর আমি এরকম একটা গ্রেটারের মাধ্যমে, অর্থাৎ ছোট ছোট ছিদ্রযুক্ত যে গ্রেটার থাকে তার মাধ্যমে, দেখেন আমি এভাবে গ্রেট করে নিয়েছি। প্রিয় দর্শক, আমার গাজরটা গ্রেট করে নেওয়া হয়ে গেল। বাজার থেকে গাজরটা এনে সুন্দরভাবে ধুয়ে পিলার দিয়ে ছাড়িয়ে তারপর আপনারা এভাবে গ্রেট করে নেবেন। অবশ্যই আপনারা ছোট ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেবেন। এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রস্তুত প্রণালীতে, আপনারা আমার সাথে থাকুন। প্রিয় দর্শক, আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিয়েছি এবং চুলার জালটাও ধরিয়ে দিয়েছি। এখন আমি সরাসরি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে সব গাজরটুকু অ্যাড করে দিলাম। এখন আমি ঘিয়ের সাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত গাজরের একটা কাঁচা ফ্লেভার থাকছে। কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায় তার জন্য সুন্দরভাবে ভেজে নিতে হবে। গাজরের কালারটা খুব ভালো ছিল, আপনারা চেষ্টা করবেন একটু কালারফুল গাজরটা নিয়ে এই হালুয়াটা রান্না করতে। আর আমি আজকে কোনো প্রকার ঢাকনা দিয়ে ঢেকে গাজরের হালুয়াটা কিন্তু রান্না করব না, এভাবে খোলা অবস্থাতেই হালুয়াটা রান্না করব, যাতে কালারটা পারফেক্ট থাকে। ঢেকে রান্না করলে কালারটা কিন্তু একটু ডার্ক হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি প্রায় 4-5 মিনিট ধরে ঘিয়ের মধ্যে গাজরটা ভেজে দিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখেন কোনো প্রকার কোনো পানি কিন্তু আর গাজরের লেগে নেই। গাজরগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি এখানে অ্যাড করে দিব লিকুইড দুধ। আমি 1 কেজি পরিমাণে গাজর এখানে নিয়েছি এবং সেই সাথে লিকুইড দুধও অ্যাড করে দিলাম আমি 1 কেজি পরিমাণে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আমরা মিষ্টি জাতীয় ডেজার্টের মধ্যে সামান্য পরিমাণে লবণ খেয়ে থাকি, যেমন পায়েস, সেমাই বা যে কোনো হালুয়াতে। হালকা পরিমাণে লবণ অ্যাড করে দিলে এই মিষ্টি জাতীয় যে কোনো ডেজার্টটা খেতে দ্বিগুণ মজা লাগে। আমি যেহেতু কোনো ঢাকনা দিয়ে গাজরের হালুয়াটা রান্না করছি না, তাই এখানে আমি মিডিয়াম আঁচে রেখে একটু আস্তে আস্তে হালুয়াটা রান্না করে নিচ্ছি, তাতে কালারটাও সুন্দর থাকবে, সেই সাথে গাজরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ছোট গ্রেটার দিয়ে এখানে আমি কুচিয়ে নিয়েছি, সে কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং খুবই সফট হবে। আর গাজরটা সিদ্ধ করার সময় কোনোভাবেই আগে থেকে চিনি অ্যাড করবেন না। যখন দেখবেন গাজরটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আপনারা চিনিটা অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন দুধটা একদম শুকিয়ে এসেছে এবং সেই সাথে গাজরগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। আমি এখানে 1 কেজি গাজরের জন্য চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। আপনারা চিনিটা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। এখন আমি এই পর্যায়ে হাই হিটে 2 থেকে 4 মিনিট পর্যন্ত একটু গাজরের হালুয়াটা নেড়ে চেড়ে রান্না করে নিব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন চিনির পানিটা গাজরের সাথে একদম টেনে যেতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে 1/2 চামচ পরিমাণে এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি এলাচের গুঁড়া অ্যাভেলেবেল না থাকে, এলাচটাকে একটু টেলে নিয়ে গুঁড়া করে নিতে পারবেন। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে মাওয়ার কাজ করবে। কেউ যদি গুঁড়া দুধের বদলে মাওয়া দিতে চান, সেক্ষেত্রে আপনারা মাওয়া বানিয়ে দিতে পারবেন। আপনারা যদি কেউ ঘরে বসে মাওয়াটা তৈরি করে নিতে চান, সেক্ষেত্রে আপনারা আমার চ্যানেলের রেসিপিটি দেখে মাওয়া তৈরি করে নিতে পারবেন। হালুয়া রান্নাটা একদম শেষ পর্যায়ে। এখন আমি এখানে আরো 1 টেবিল চামচ পরিমাণে ঘি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা ঘিটা অ্যাড করে দিলে একটা ঘিয়ের স্ট্রং ফ্লেভার পাবেন। ঘি দিয়ে দেওয়ার পরে বেশি পরিমাণে জাল করবেন না। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। প্রিয় দর্শক, আমি কড়াই থেকে গরম গরম হালুয়াটা প্লেটে ঢেলে নিয়েছি।
কারণ গরম অবস্থায় কড়াইতে থাকলে আরো বেশি টাইট হয়ে যেত। তাই আমি এখানে একটু সফট থাকা অবস্থাতেই কড়াই থেকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। আপনারাও চেষ্টা করবেন ঢাকনা ছাড়া এভাবে হালুয়াটা রান্না করে নিতে, তাহলে গাজরের কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগলে খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে পেস্তা বাদাম 2 টুকরো করে এভাবে সাজিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ভাবে সাজিয়ে নিতে পারবেন। আজকের এই গাজরের হালুয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনারা তমাস কিচেনের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তমাস কিচেনের পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।